আজকের ভিডিওতে আমরা দেখব যে সি প্রোগ্রামিং একটা বেসিক সি প্রোগ্রামিং এবং সি প্রোগ্রামিং এ যে সমস্ত কোডগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লেইন করব। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে সি প্রোগ্রামিং করার জন্য যে সফটওয়্যার লাগবে সেটা কিভাবে ইনস্টল করতে হবে, অর্থাৎ আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিভাবে ইনস্টল করা হয় একটা মেশিনের মধ্যে, অর্থাৎ উইন্ডোজের মধ্যে কীভাবে ইনস্টল করবেন সেটা আমরা বলেছিলাম। আজকে আমরা সেই বলে তখন আমরা একটা প্রোগ্রামিং দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যে বলেছিলাম যে পরের ভিডিওতে আমরা সেটা ডিসকাস করব, অর্থাৎ আমাদের বেসিক যে সি প্রোগ্রামিং তার স্ট্রাকচার সেটা আজকে আমরা ডিসকাস করব। তার জন্য সব থেকে প্রথমে আমরা কী করব না, সি প্রোগ্রামিং যেগুলো করব তার জন্য আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই, অর্থাৎ একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, যে ফোল্ডারের মধ্যে আমাদের প্রয়োজনীয় সি প্রোগ্রামিংগুলো আমরা রাখব। তার জন্য এখানে আমি একটা প্রথমেই ফোল্ডার ক্রিয়েট করছি এবং ফোল্ডার নাম রাখছি সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং নাম দিলাম এবং এর মধ্যে যদি এখন ঢুকি তাহলে দিস ফোল্ডার ইজ এমটি, এই ফোল্ডারটা এখন ফাঁকা আছে। এবার চলুন সি প্রোগ্রামিংটা স্টার্ট করি। তার জন্য আমরা কোড ব্লকে ক্লিক করব। কোড ব্লকে ক্লিক করার পর আমাদের আইডি ওপেন হবে, সেখানে আমরা নিউ ফাইল করে একটা এমটি ফাইল নেব এবং সেই এমটি ফাইলের মধ্যে আমরা আমাদের সি প্রোগ্রামিংটা লিখব এবং তারপর সেটাকে কম্পাইল করব। কম্পাইল করার পর রান করব এবং সেই প্রোগ্রামিংয়ের মধ্যে থাকা কোডগুলোকে আজকে আমরা এ টু জেড সমস্ত ডিসকাস করব। এই দেখুন আমাদের কোড ব্লকের ইন্টারফেস অ্যাকচুয়ালি চলে এসেছে। তো প্রোগ্রামিং লেখার জন্য কী করতে হবে, আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এমটি ফাইলে ক্লিক করুন। এমটি ফাইলে ক্লিক করার পর এখানে দেখুন আনটাইটেল ওয়ান, মানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে যেটা এখনও সেভ করা হয়নি এবং সেটার কোনো টাইটেলও এখনও দেওয়া হয়নি। তা প্রথমে আমি বলে ওই প্রোগ্রামিং ভিডিওতে বলেছিলাম যে প্রথমে এটাকে অ্যাকচুয়ালি সেভ করে নিতে, প্রথমেই কেন আমরা সেভ করব সেটা আমি এখানে আমি ডিসকাস করব একটু। যে আমি দেখুন হ্যাশ ইনক্লুড স্টুডিও আইও ডট এইচ, যখন এটা লিখলাম এটা কোনো কালার নেই বা এটা কোনো কালারের নয়, এটা একটা কালো রঙের দেখাচ্ছে। কিন্তু যদি আমরা এটাকে সেভ করে নিই এটা আমাদের কালারফুল দেখাবে এবং কালারফুল দেখালে আমাদের সুবিধাটা কি না, যদি আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে কোনো ভুল করি তাহলে সেই প্রোগ্রামিংয়ের যে জায়গায় আমরা ভুল করছি সেই জায়গাটাতে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা কীভাবে বুঝতে সুবিধা হবে সেটা আমি আপনাকে একটু পরে বলবো যে কীভাবে সেটা অ্যাকচুয়ালি আমাদের সুবিধা হবে। তার জন্য কি আমরা যে ফোল্ডার ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের মধ্যে গিয়ে এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য কী করতে যাবে, ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ, বা প্রথমে যদি সেভ ফাইলে গিয়েও আপনি সেভ করতে পারেন প্রথমবার সেভের জন্য। এখন আমি সেভ ফাইল অ্যাজ করছি। সেভ ফাইল অ্যাজে যাওয়ার পর যেহেতু আমার কম্পিউটারের মধ্যে ছিল, কম্পিউটারের মধ্যে গেলাম, তারপর ই ড্রাইভের মধ্যে আমার সি প্রোগ্রামিং যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে যাব। এবার সেভ করার জন্য এখানে আমি আপনাকে কিছু কথা বলতে চাই যে প্রতিটা ফাইলের অ্যাকচুয়ালি একটা ফাইলের এক্সটেনশন থাকে, অর্থাৎ যদি আপনি টেক্সট ফাইল দেখেন, টেক্সট ফাইলে যাওয়ার পর যদি আপনি রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যান, প্রপার্টিসে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে সেই ফাইলটার অ্যাকচুয়ালি এক্সটেনশান আছে ডট টিএক্সটি। আমি আপনাকে একটা করে দেখাচ্ছি, এটা থাক, আমি এটা পরে সেভ করব, আপনাকে একটা নতুন ক্রিয়েট করে দেখাই। যদি আমরা নিউ ফোল্ডার করে যদি আমরা টেক্সট ডকুমেন্ট যদি ক্রিয়েট করি তাহলে কী দেখব, প্রপার্টিসে গিয়ে দেখবেন ফাইল টাইপের ডট টিএক্সটি। তেমনি প্রতিটা ফাইলেরই একটা ফাইল টাইপ থাকে, যদি পিডিএফ ফাইল হয় সেটার ডট পিডিএফ ফাইল এক্সটেনশন থাকে, ডট যদি ডকুমেন্ট ফাইল হয় তাহলে সেটার ডিওসি বলে এক্সটেনশন থাকে। যখন আমরা সি প্রোগ্রামিং লিখবো এবং সি প্রোগ্রামিংগুলোকে সেভ করব তখন অ্যাকচুয়ালি আমাদেরকে ডট সিতে সেভ করতে হবে। আর এখানে এখন আনটাইটেল ওয়ান দেখাচ্ছে কারণ যে প্রোগ্রামিংটা আমরা সেভ করতে চলেছি সেই প্রোগ্রামিংটা এখনও আমরা কোনো নামে সেভ করিনি। নামে সেভ করার জন্য কোনো একটা নাম দেওয়ার জন্য কী করতে হবে, এখানটাতে আপনি সিলেক্ট করবেন, তারপর কেটে দিতে পারেন বা এখানেও লিখতে শুরু করে দিতে পারেন।
আমি এখানে প্রথমে এটাকে কাটলাম। তারপরে যেহেতু এটা আমার প্রথম প্রোগ্রামিং, সেই জন্য আমি এটা মাই ফার্স্ট সি প্রোগ্রাম বলে আমি এটাকে সেভ করব। প্রতিটা সি প্রোগ্রামিং যখন আপনি করবেন, তখন প্রতিটা ফাইলের নাম এমন একটা দেবেন যাতে সেটা মিনিংফুল হয়। অর্থাৎ যদি অ্যাডিশন দুটো সংখ্যার আপনি করেন, তাহলে এখানে অ্যাডিশন অফ টু নাম্বার, কারণ পরে আপনার প্রোগ্রামিংটা ফাইলটা দেখলেই বুঝতে পারবেন যে আপনি কী ধরনের প্রোগ্রামিংটা করেছিলেন। কারণ এতগুলো ফাইল সিস্টেম, যেহেতু ফাইল সিস্টেমের মধ্যে ফাইলগুলোকে বোঝা মুশকিল, যদি একটা অন্যরকম নাম দিয়ে দেন যেটা আপনার বুঝতে পারে অসুবিধা হবে, সেরকম নাম কখনোই দেবেন না। তো এখন আমি কোথায় এটাকে সেভ করব, সেভ করব আমার কম্পিউটারের মধ্যে ই ড্রাইভের মধ্যে। সি প্রোগ্রামিং যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে গেলাম, তারপর এটাকে, আর এখানে ফাইল টাইপ দেখছেন অনেক রকম ফাইল টাইপ আছে। আপনি যেহেতু সি প্রোগ্রামিং করছেন, সেই জন্য ফাইল টাইপে এখানে টাইপটা সি দিয়ে রেখে দিন। তারপর সেভ করুন। সেভ করার পর দেখছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বলেছিলাম যে কেন আমাদের সুবিধা হবে সেটা আমরা বলছি। এবার এখানে আইএনপি বলে দিলাম, কিন্তু আইএনপি দিয়ে কিছু হয় না। এখানে যদি আইএনটি দিই, তাহলে দেখুন ইন্টিজার দেখাচ্ছে, এবং যদি এটা কালারফুল হয়, তাহলে কালারফুল হওয়ার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা আমি ঠিকঠাক লিখছি বা লিখছি। এবার আমরা যে প্রথম লাইনের আমরা ব্যাখ্যা করব, অর্থাৎ হ্যাশ ইনক্লুড stdio.h আসলে কি। এখানে হ্যাশ ইনক্লুড বলতে এই পুরো লাইনটার মানে হচ্ছে প্রিপ্রসেসর কমেন্ট, এই কমেন্টটার নাম হচ্ছে, অর্থাৎ এক একটা লাইনকে এক একটা কমেন্ট বলা হয়। যেই কমেন্ট কী করে, যে আমরা কম্পিউটারকে কমেন্ট দিই, সেই কমেন্টগুলো আমাদের কম্পিউটার এক্সিকিউট করে। এক একটা কমেন্ট দিই, সেই কমেন্টের রেসপেক্টে কাজ করে। যেমন কোনো পুলিশকে যদি কোনো একটা কমেন্ট দেওয়া হয়, সেই কমেন্টটা সে পালন করে, তেমনি আমরা এক একটা কমেন্টের মাধ্যমে আমরা কম্পিউটারকে বলতে চাইছি যে তুমি এই কাজটা করো। তা এটা একটা প্রিপ্রসেসর কমেন্ট। যেই কমেন্টার মানে কি হচ্ছে, আর এই হ্যাশ ইনক্লুডের মানে হচ্ছে হ্যাশ ইনক্লুড ডিরেক্টরিজ। ডিরেক্টরিজ বলতে আমরা বলেছিলাম যে লিনাক্সের ক্ষেত্রে ডিরেক্টরিজ মানে হচ্ছে একটা ফোল্ডার, যেটা আমরা উইন্ডো সিস্টেমের ক্ষেত্রে ইউজ করি। হ্যাশ ইনক্লুড অ্যাকচুয়ালি একটা ডিরেক্টরি, যে ডিরেক্টরির মধ্যে অ্যাকচুয়ালি stdio.h বলে হেডার ফাইলটা আছে। stdio.h যেটা, এটা অ্যাকচুয়ালি ফাইল, সেটা কোথায় আছে না হ্যাশ ইনক্লুডের ডিরেক্টরির মধ্যে আছে, সেটা আমি আপনাকে এখনই বার করে দেখাচ্ছি। যে আমরা যখন সি প্রোগ্রামিংয়ের আইডি ইনস্টল করেছিলাম, অর্থাৎ কোড ব্লক ইনস্টল করেছিলাম, সেটা সি ডিরেক্টরির মধ্যে, সি থেকে প্রোগ্রাম ফাইলের মধ্যে ইনস্টল হয়েছিল, এবং সেটা আমি আপনাকে বার করে দেখাচ্ছি। এটা আমার সি, লোকাল ডিস্ক সি, এবং সিয়ের মধ্যে প্রোগ্রাম ফাইল 86 বিটের, এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন কোড ব্লক। কোড ব্লকের মধ্যে যদি মিন gw এই ডিরেক্টরির মধ্যে, ফোল্ডারের মধ্যে ঢোকেন, তাহলে দেখছেন যে আমার ইনক্লুড বলে একটা ফোল্ডার আছে বা একটা ডিরেক্টরি আছে, যে ডিরেক্টরির মধ্যে আমার অ্যাকচুয়ালি হেডার ফাইলগুলো থাকে। এখানে দেখছেন যে এইগুলো এক একটা ফাইল, হেডার ফাইল। যে ফাইলে যদি আপনি টাইপে যান, তাহলে দেখতে পারবেন এইগুলোতে .h লেখা আছে, তার মানে এগুলো এক একটা হেডার ফাইল। stdio.h হেডার ফাইলটাকে খুঁজতে চান, তাহলে এস লেখেন, এস টিপুন আপনার কিবোর্ডে, এবং এস টিপতে থাকেন। টিপতে থাকার পর দেখবেন এক সময় আপনি পেয়ে যাবেন stdio.h ফাইলটি। এই ফাইলটা, কারণ আমরা বুঝতে পারলাম যে যেটা আমরা ইনস্টল করেছিলাম তার মধ্যে অ্যাকচুয়ালি আছে এই stdio.h ফাইলটাকে। আমরা এখানের মধ্যে অনেক কিছু ফাংশনস লেখা আছে, যেগুলো আমাদের সি প্রোগ্রামিংয়ের যখন লিখবো সেগুলো আমাদের কাজে লাগবে। তো এটা আমি আপনাকে একবার ওপেন করে দেখাচ্ছি ফাইলের মধ্যে কি আছে। এটা আমি ওপেন করলাম, দেখুন এখানে আমার stdio.h ও ফাইলটা খুলেছে, এবং এখানে আপনি এর সম্বন্ধে নোটস লেখা আছে কিছুটা, দিস ফাইল হ্যাজ নো কপিরাইট, এটা আপনি পড়তে পারেন এইগুলো। এবং এইগুলোর মধ্যে কত লাইনের অ্যাকচুয়ালি এটা প্রোগ্রামিং ট্যাক্স, এটাও অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং, যেটা আপনার
653 লাইনের একটা প্রোগ্রামিং যেটা বিগিনারদের পক্ষে বোঝা সম্ভব নয়, 653 লাইনের প্রোগ্রামিংটা। stdio.h এই যে হেডার ফাইলটা, এই হেডার ফাইলটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড, এসটি বলতে স্ট্যান্ডার্ড, এসটিডি স্ট্যান্ডার্ড, আইও ইনপুট, ওএ আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এবং ডট এইচ এটা হচ্ছে এক্সটেনশন ফাইলটার, stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশান, বা এটাকে আমরা হেডার ফাইলও বলি, সেই জন্য হেডার ফাইলের জন্য ডট এইচ আছে। এবং এই হেডার ফাইলের মাধ্যমে আমরা প্রিডিফাইন কিছু ফাংশান, প্রিডিফাইন ফাংশান কি না, যে প্রোগ্রাম ফাংশানগুলো আগে থাকতেই আমাদের আমাদের হেডার ফাইলের মধ্যে উল্লেখ করা আছে, সেগুলোকে অ্যাকচুয়ালি প্রিডিফাইন ফাংশান বলে। এবার অ্যাকচুয়ালি আমাদের আমাদের আসল প্রোগ্রাম অর্থাৎ মাই ফার্স্ট প্রোগ্রাম ডট সিতে ফিরে যাই, তাহলে আপনি বুঝতে পারলেন যে এই লাইনটার মানে হচ্ছে একটা প্রিপ্রসেসর কমেন্ট বলা হয়, এবং ইনক্লুড একটা ডিরেক্টরি, যেই ডিরেক্টরির মধ্যে stdio.h হেডার ফাইলটি আছে। তারপরে আমরা চলে যাই তারপরের লাইনে, অর্থাৎ ভয়েড মেন, এবং ভয়েড মেনের পরে কী থাকে, ভয়েড মেনের পরে দুটো ব্র্যাকেট থাকে, অর্থাৎ মেন ফাংশান বোঝানোর জন্য এটা অ্যাকচুয়ালি ইউজ হয়। মেন ফাংশান, দিস ইজ অ্যাকচুয়ালি আ ফাংশান টু ইনভোক এ প্রোগ্রাম, একটা প্রোগ্রামিংকে করার জন্য এটা আমরা অ্যাকচুয়ালি কাজে লাগাই। ইট ইজ মাস্ট নেসেসারি টু রান এনি সি প্রোগ্রাম, প্রতিটা সি প্রোগ্রামিংকে যদি আমরা লিখি তাহলে মেন ফাংশানকে আমাদের লিখতেই হয়, অর্থাৎ মেন ফাংশান কোনো একটা প্রোগ্রামিং স্টার্ট হয় মেন ফাংশান থেকে। এবং ফাংশানে যখন আমরা পড়বো তখন ফাংশান সম্বন্ধে আরও বলবো, এখন এটা মনে রাখুন যে যখন আমরা কোনো একটা প্রোগ্রামিং লিখি তখন মেন ফাংশান দরকার, অর্থাৎ প্রতিটা সি প্রোগ্রামিংয়ের জন্য মেন ফাংশান লাগবেই। আর এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা ভয়েড, মানে মেন প্রতিটা মেন ফাংশান একটা ভ্যালু রিটার্ন করে, এটা এরকমভাবে মনে রাখেন যে প্রতিটা মেন প্রতিটা ফাংশান একটা ভ্যালু রিটার্ন করে, যখন আমরা সেই রিটার্ন টাইপ, এটা রিটার্ন যেটা করবে তার টাইপ, এটা যখন ইন্টিজার রিটার্ন করবে তখন এই জায়গায় আমরা ইন্টিজার লিখি, যখন ফ্লোট ভ্যালু, যখন ফ্লোট ভ্যালু যখন আমাদের রিটার্ন করে তখন ফ্লোট ভ্যালু বলতে কি, দশমিক সংখ্যা যখন রিটার্ন করে তখন সেটাকে আমরা মানে 1.2 দশমিক ভ্যালু যখন রিটার্ন করে তখন সেটাকে ফ্লোট বলা হয়। এখানে আমরা এখন ভয়েডই ইউজ করছি, তাহলে আমরা অ্যাকচুয়ালি মেন ফাংশান কি সেটা বুঝতে পারলাম। মেন ফাংশান তাহলে কি হলো, মেন ফাংশান প্রতিটা প্রোগ্রামিংকে ইনভোক করার জন্য এটাকে কাজে লাগে, আর সমস্ত প্রোগ্রামিং অ্যাকচুয়ালি মেন ফাংশান দিয়েই স্টার্ট হয়। তারপরে আমরা আমাদের পরের কমেন্টে যাই, প্রিন্টএফ, আর প্রিন্টএফের পরে একটা সেমিকলন থাকে প্রিন্টএফ শেষ হওয়ার পর, আর এই দুটো ব্র্যাকেটের মাঝে আমরা যা লিখবো সেটাই আমাদের কনসোলে আউটপুট হিসাবে দেখাবে। যেমন এখানে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি তাহলে হ্যালো ওয়ার্ল্ড কথাটি আমাদের কনসোলের মধ্যে দেখাবে। আর প্রিন্টএফ একটা প্রিডিফাইন্ড ফাংশান, যেই ফাংশানটার আমার এলাবোরেশন বা ফাংশানটার গঠন সমস্ত আমার stdio.h যে হেডার ফাইল আছে সেই হেডার ফাইলের মধ্যে তার ডিসকাশন সব করা আছে, না প্রিন্টএফ ফাংশানটা কি আমাদের কাজ করবে, কি কাজে লাগবে, সেটা stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট io.h এই হেডার ফাইলের মধ্যে আমার বলা আছে। এটা যদি আপনি দেখতে চান তাহলে এই দেখুন আমাদের stdio.h আগে থেকেই খোলা আছে, এখানে জাস্ট আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ টিপবেন, তারপর প্রিন্টএফ লিখবেন। প্রিন্টএফ লেখার পর আপনি এখানে ফাইন্ড বাটনে ক্লিক করবেন, এখানে দেখবেন আপনার stdio.h যে হেডার ফাইল তার মধ্যে প্রিন্টএফ ফাংশনকে বলা আছে, অর্থাৎ এখানে দেখুন প্রিন্টএফ, এবং এখনও অনেক প্রিন্টএফই আছে, তা এদের মধ্যে কোনো একটা প্রিন্টএফের ফাংশন আমাদের কাজে লাগছে প্রিন্ট করার জন্য। এখানে দেখছেন প্রিন্টএফ আছে, এখানে প্রিন্টএফ আছে, এই ফাংশানগুলো অ্যাকচুয়ালি আমাদের হেডার ফাইলে বলা আছে, এই জন্য আমাদের আর অতিরিক্ত খাটার প্রয়োজন নেই। এবং আরেকটা কথা যে এই প্রিন্টএফ স্টেটমেন্টের পরে আপনাকে অবশ্যই সেমিকলন দিতে হবে, যদি সেমিকলন না দেন তাহলে আপনার কম্পাইলেশনে এরও দেখাবে, সিনট্যাক্স এরও দেখাবে। এরপর আমরা যেহেতু আমরা সি প্রোগ্রামিংটাকে আমরা সেভ করে নিয়েছি, এবার আমরা কম্পাইল বা রান করতে পারি। তো এই সি প্রোগ্রামিংটাকে আউটপুটটা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, আগে কম্পাইল করতে হবে। কীভাবে আপনি কম্পাইল করবেন,
কম্পাইল করার প্রসেস হচ্ছে আপনি বিল্ডে যাবেন, বিল্ডে যাওয়ার পর কম্পাইল কারেন্ট ফাইল এটাতে ক্লিক করতে পারেন বা কন্ট্রোল শিফট F9 এটাকে কিবোর্ড শর্টকাট দিয়ে আপনি রান করতে পারবেন। তাহলে আমি এখানে জাস্ট এটা প্রেস করে আমি কম্পাইল করছি, কম্পাইল করছি, কম্পাইল হচ্ছে। এখানে দেখুন, এখানে দেখাচ্ছে যে জিরো এরর, অর্থাৎ এখানে যদি আমি কোনো ভুল করতাম তাহলে এররগুলো আমাদের কটা এরর হচ্ছে এবং কোন কোন জায়গায় এরর হচ্ছে আমাদের এই পোর্শন নিচের পোর্শনে দেখিয়ে দিত, এবং যদি কোনো ভুল করতাম বা যেটা এরর নয় কিন্তু যেটা আমি অনেকটা ওটা করা উচিত ছিল না সেইগুলো যদি করে ফেলি তাহলে ওয়ার্নিং দেবে আমাদের। সেখানে ওয়ার্নিং আমরা কিছু ভুলও করি না, সেই জন্য আমাদের জিরো দেখাচ্ছে এবং কত সেকেন্ডের মধ্যে আমাদের কম্পাইল করেছে, সাকসেসফুল হয়েছে সেটা আমাদের নিচে দেখাচ্ছে। এরপর তার মানে আমরা বুঝতে পারলাম যে কম্পাইল সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা রান করব, কিভাবে রান করব, ঠিক বিল্ড অপশনে গিয়ে রান কন্ট্রোল কিবোর্ড শর্টকাট কন্ট্রোল F10 এটার মাধ্যমে আমরা কি করতে পারি, রান করতে পারি। তা এখানে আমি প্রেস করে আপনাকে রান করে দেখাচ্ছি, এই রান হয়ে গেছে এবং আমাদের কমেন্ট প্রম্পট চলে এসেছে, CMD চলে এসেছে এবং এখানে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমাদের এক্সপেক্টেড আউটপুট। এখানে যদি আপনি আপনার নাম দেন, অর্থাৎ ইওর নেম, যদি এখানে আপনি আপনার নাম দেন তাহলে আপনার নামটাই উঠবে। দেখুন, তার জন্য আমাদেরকে পুনরায় কী করতে হবে, কম্পাইল করতে হবে এবং আরেকবার রান করতে হবে, তারপরে দেখবেন দেখবেন যে ইওর নেম এখানে আপনি যেটা লিখবেন আপনার নাম সেটাই উঠবে এখানে। তো এটা ছিল আমাদের শর্ট প্রোগ্রামিং এবং প্রতিটা লাইনের ব্যাখ্যা। এখানে আপনি ইন্টিজারও ইউজ করতে পারবেন, ইন্টিজার ইউজ করলে আপনাকে কী করতে হবে, এখানে রিটার্ন যে কোনো একটা ভ্যালু আপনাকে রিটার্ন করতে হবে, একটা রিটার্ন করতে হবে। রিটার্ন কীভাবে করবেন, রিটার্ন জিরো করে দিলেন, তার মানে আপনার মেন ফাংশান রিটার্ন করছে জিরো, যেটা কি কম্পাইলারকে রিটার্ন করছে। তাহলে এটা আবার অ্যাকচুয়ালি একবার কম্পাইল এবং রান করে দেখুন, দেখুন একই আউটপুট এসেছে। তাহলে আমাদের এই বেসিক সি প্রোগ্রামিংটা আমরা বুঝতে পারলাম যে কীভাবে হচ্ছে এবং প্রতিটা লাইনের ব্যাখ্যা। এর পরের ভিডিওগুলোতে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমরা যে এই কম্পাইল করলাম, এই কম্পাইলটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে, কম্পাইল প্রসেসটা কীভাবে অ্যাকচুয়ালি হচ্ছে, কীভাবে এই হেডার ফাইলটাকে কীভাবে নিয়ে নিচ্ছে, এটা অন্য একটা ফোল্ডারের মধ্যে আছে, এইটা একটা অন্য ফোল্ডারের মধ্যে আছে বা ডিরেক্টরির মধ্যে আছে, কিন্তু তারা পরস্পরের সঙ্গে কীভাবে লিঙ্ক করছে। এবং যদি আমরা এখানে দেখুন একটা যদি ভুল করি, এখানে সেমিকোলন দিলাম না, তার মানে এটা একটা এরর আমার। এখানে আপনি কম্পাইল করবেন, কম্পাইল করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান এরর, এররটা কী দেখছে, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, রিটার্নের আগে, অর্থাৎ এই জায়গাটাতে একটা সেমিকোলনের দরকার আছে। তাহলে এই এররগুলো কম্পাইলার কীভাবে ধরে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এখানে আপনি আবার কম্পাইল করুন, কম্পাইল করার পর রান করুন, দেখুন আমার আউটপুট চলে এসেছে। তাহলে এই ছিল আজকের ভিডিও।